ও বিএনপি জামাত করে কিংবা ও শিবির করে কিংবা ও ছাত্রদল করে, সো ও আসলে ডিহিউম্যানাইজেশনের একটা প্রক্রিয়া, মানে ও ঠিক মানুষ না, ওকে আপনি নিয়ে পিটিয়ে মেরে ফেলতে পারেন। ঢালাও মামলাটা আমাদের সংস্কৃতি, দীর্ঘ 17 বছর আমরা এই ঢালাও মামলার খেলা দেখেছি। আমরা দেখেছি একটা মামলা হয়েছে, কার্বন কপি এফআইআর আরও কয়েকটি হয়েছে, সেখানে হয়তো 20-25 জনের নাম গেছে, বাকি 800-900 হাজারখানেক অজ্ঞাতনামা। এই অজ্ঞাতনামা দিয়ে আমরা দেখেছি পুলিশ বাণিজ্য করছে, প্রতিবেশী ভয় দেখাচ্ছে, আওয়ামী লীগের কর্মী তারা হুমকি দিচ্ছে, একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু মামলায় নাম চলে যাবে। আমরা দেখছি নির্বাচন আসার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি, বিদেশে থাকা ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি কিংবা হয়তো হজে যাওয়া ব্যক্তি, তাদের নামেও মামলা হচ্ছে। মামলার এই কালচারটা একেবারেই পুরনো এক, কিন্তু এখানে একটা নতুন ডাইমেনশন আছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিএনপির মহাসচিব যার নিজের বিরুদ্ধে ময়লার গাড়ি পোড়ানো থেকে শুরু করে পুলিশ হত্যা পর্যন্ত প্রায় সখানেক মামলা আছে, যার সকাল থেকে সন্ধে পর্যন্ত এই এক মাস আগেও কাটত আদালতের বারান্দায়, যিনি এই বয়সেও 76-77 বছর বয়সে নানান রকম ফিজিক্যাল কমপ্লিকেশন নিয়ে ইলেকশন সময় উনি কারাগারে থেকেছেন, এবং দীর্ঘ 15 বছরে তিনি যে আসলে কতবার কারাগারে গেছেন, কত মাস কারাগারে থেকেছেন তার সঠিক হিসেব আমার কাছে নাই। এই মানুষটি প্রতিবাদ জানিয়েছে, এই মানুষটি স্পষ্টভাবে শক্তভাবে বলেছে এরকমভাবে মামলা দেওয়া বন্ধ করুন। খাগড়াছড়িতে বা বান্দরবানে একটা ঘটনা ঘটছে, দেখা যাচ্ছে ঢাকায় দুনিয়ার আসামি করে বসে আছেন আপনারা, স্টপ ইট নাও। আমরা দেখলাম সারা হোসেন, তিনিও বলেছেন এই মামলা একদিনও টিকবে না, দ্বিতীয় ধাপেই এই মামলাগুলো সব খারিজ হবে। ভালো লেগেছে ওনার কথা শুনতে, ভালো লাগতো যদি ওনারা ঠিক বিএনপির কর্মীদের উপরে যখন এই সেম নেচারের মামলা হয়েছে, মানবাধিকার কর্মীরা হ্যাঁ তখনও বলেছেন বাট আরেকটু সোচ্চার হলে, আমাদের চোখে আরও বেশি আসলে আমরা আরেকটু খুশি হতাম, আরেকটু নিশ্চিন্ত বোধ করতাম। অধিকার আমাদের পাশে দাঁড়িয়েছে দীর্ঘ সময়, আইন ও সালিশ কেন্দ্রও তাদের সাধ্যমতো দাঁড়িয়েছে। এর বাইরে আমরা বিভিন্ন মানবাধিকার কর্মীরা বিভিন্ন সময়ে এখন যারা কথা বলছেন, তারা যদি তখনও একইভাবে কথা বলতেন, এই সংস্কৃতিটা এতটা খুঁটি গেড়ে বসতো কি না সেই প্রশ্ন আছে। দীর্ঘ সময় আমরা দেখেছি এক ধরনের কালচার, ও বিএনপি জামাত করে কিংবা ও শিবির করে কিংবা ও ছাত্রদল করে, সো ও আসলে ডিহিউম্যানাইজেশনের একটা প্রক্রিয়া, মানে ও ঠিক মানুষ না, ওকে আপনি নিয়ে পিটিয়ে মেরে ফেলতে পারেন, ওকে আপনি গুম করে ফেলতে পারেন, ও মাসের পর মাস থাকবে না এটাই স্বাভাবিক, ওর পরিবারের সাথে ঈদ করতে পারবে না এটাই নর্ম, ওর বাচ্চা 2 বছর থেকে 12 বছর হয়ে যাবে ওর জানতেই পারবে না, ওর চোখে ওর বাচ্চাটার বড় হওয়াও দেখবে না, এটাই হচ্ছে ওর নিয়তি, কারণ ও বিএনপি করতো কিংবা ও অন্য কোনো ভিন্ন রাজনৈতিক দল করতো, সরকারি দল করতো না। এই সংস্কৃতিটা না আমাদের মগজে, মজ্জায়, মননে অনেক গভীরে প্রথিত হয়েছে গত কয়েক বছর। দিনে রাতারাতি পরিবর্তন হবে এটা আসলে কেউ আশা করে না, সময় তো লাগবে, যে কারণে আমরা বারবার রিফর্মের কথা বলছি, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলছি, নতুন বন্দোবস্তের কথা বলছি, আমরা অনেক কিছু আসলে নতুন করে ঢেলে সাজানোর স্বপ্ন দেখছি।